উৎসব মুখর পরিবেশে চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। দুদিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে 2016-2017 মেয়াদের জন্য আইনজীবীরা তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সকাল 10টা থেকে আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 5,027 জন। নির্বাচন পরিচালনা করছে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে 7 সদস্যের উপকমিটি। সভাপতি, সম্পাদক সহ মোট 14টি কার্যনির্বাহী পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল থেকে সভাপতি প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক প্রার্থী মোহাম্মদ আজাহার উল্লাহ ভূঁইয়া। অন্যদিকে বিএনপি জামাত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন।